বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাইকাছি পাড়া এলাকায়। বাড়ির মালিক অনুপম দেবনাথ জানান, রবিবার পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে যান। এরপর প্রাকৃতিক দুর্যোগের কারণে মচলন্দপুরে শ্বশুর বাড়িতে যান। পেশায় তিনি একজন পোশাক প্রস্তুতকারক। মঙ্গলবার দুপুরে তার এক কর্মী বাড়িতে এসে দেখেন তালা ভাঙা অবস্থায় রয়েছে, ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড। খবর পেয়ে তড়িঘড়ি তিনি বাড়ি ফিরে আসেন। তিনি জানান, নগদ অর্থ সহ সোনার গহনা চুরি হয়েছে। বিয়ের যাবতীয় সোনা গহনা, বাচ্চা ছেলে মেয়ে সবার। কোনখানে ভেঙেছে? কোনটা? হ্যাঁ, এখানে আমার ঘরে, আমি তো বাড়ি ছিলাম না। কোথায় গেছিলেন? আমি গেছিলাম, ছেলে ডাক্তার দেখাতে গেছিলাম। কোথায়? এটা হচ্ছে আর্জি করা যায় ছেলে ডাক্তার দেখাতে। কবে গেছিলেন? ডাক্তার দেখে ছেলেকে নিয়ে পরিবার নিয়ে গেছিলাম পুরো। কবে গেছিলাম? হচ্ছে রবিবার দিনকে। আচ্ছা, গিয়ে ওখানে মসলন্দপুরকে উঠি, শ্বশুরবাড়ি আছে ওখানে, উঠে ওখান থেকে আর্জি করা যায়। আর্জি করতে ডাক্তার দেখে ওখানে দেখা করে বাড়ি আসবো। এবার ঝড় বৃষ্টির জন্য আটকে গেছে। এবার আমার একটা কারিগর, আমাদের সব নাটির কাজ হয় তো, একটা কারিগর বাড়ি এসে বলছে যে এরকম, দাদা তোমার বাড়ি খোলা, তুমি কোথায়? আমি বললাম আমি তো বাড়িতে নেই, বাড়ি খোলা মানে। তখন ওই সামনের বাড়ির বউগুলো সব এসে আমাকে বলছে যে এরকম, ফোন করে বলছে যে দাদা তোমার ঘরে ভিডিও কল করছে, দেখো এই দেখো সব মানে চুরি হয়ে গেছে তোমার করা। হ্যাঁ, জিনিসপত্র কিছু নেয়নি, কিন্তু আমাকে সোনা দানা আর টাকা পয়সা কিছু ছিল সেগুলো নিয়ে গেছে। আপনি কখন এসেছেন বাড়িতে? আমি এই এক্ষুনি ঢুকলাম বাড়িতে। থানায় অভিযোগ করেছেন? না না, আমি এখন পুরো যাইনি, আমি এই মাত্র বাড়ি ঢুকলাম। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।